হ্যালো বন্ধুরা, স্বাগতম জ্যাকির 247-এর নতুন একটি জব নিউজে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চ্যানেল জ্যাকির 247। আজকে আমি আপনাদের একটি জব নিউজের সাথে পরিচিত করে দিব। তো সরকারি একটি জব নিউজ বাংলাদেশ রেলওয়ের, তো সেই জন্য আমরা নতুন একটি ট্যাব খুলব। তো সেখানে আমরা লিখব br.teletalk.com.bd। তো এটা আমরা লিখলাম, আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এখানে দুইটি আপনার আবেদন দেখতে পাচ্ছেন। তো একটি হচ্ছে পয়েন্টসম্যান, তো এটার আমি একটি অলরেডি ভিডিও আপলোড করেছি। তো পয়েন্টসম্যান যারা আবেদন করতে চান তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসবেন। তো আমি আপনাদের আজকে দেখাবো খালাসি। তো এটা আপনার 20/12/21 থেকে 26/1/22 পর্যন্ত অনেক দিনের সময়। তো আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই ইন্টারফেসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার বিজ্ঞপ্তিটা আমি আপনাদের দেখাচ্ছি। তো বিজ্ঞপ্তিটা এখন ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে বিজ্ঞাপনটি ডাউনলোড হচ্ছে। তো বিজ্ঞাপনটি ডাউনলোড হচ্ছে, যে ডাউনলোড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, তো বিজ্ঞাপনটি ওপেন হয়ে গেছে। তো রেলওয়ে শূন্য পদে নিয়োগ নেবে খালাসি, 208,250 থেকে 20,010 টাকা স্কেল, 1,086 জন নিবে 18-30 বছর, পাবনা লালমনিরহাট জেলার ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন। তো নিয়ম সব আগের মতোই আপনারা জানেন, এটার 56 টাকা এস এম এস ফিস এবং 72 টাকা ব্যাট সহ অনলাইন এস এম এস চার্জ সহ এটার ফিস। তো আপনারা চলুন আমরা চলে যাই মূল আবেদনে। তো আমরা অ্যাপ্লিকেশানে ক্লিক দেব। তো খালাসি ক্লিক দিয়ে নেক্সট। তো আপনার যদি বিডি জবস অ্যাকাউন্ট থাকে আপনারা এখানে ইয়েস দেবেন, না থাকলে নো। এটার সুবিধা কি, আপনার সব তথ্য এখানে অ্যাকাউন্ট দিলে পূরণ হয়ে যাবে। তো আপনারা এখানে নাম লিখবেন। তো এটা নাম লেখার ক্ষেত্রে আপনাদের যে এসএসসি রেজাল্টটা আছে ওইটা দিয়ে আপনারা, ওইটা দিয়ে এডুকেশন বোর্ড থেকে আপনারা নামটা সার্চ করে বের করে ওই জায়গা থেকে কপি করে এখানে লিখবেন। সেটার সুবিধা হলো কি, আপনাদের নামটা এখানে লিখতে কোনো ভুল হবে না। তো আপনারা এটা কিভাবে বের করবেন সেই সম্পর্কে আমার একটা ভিডিও আই বাটনে দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে আসতে পারেন। চলুন বন্ধুরা শুরু করি। তো আমি অ্যাপ্লিকেশনের নেম দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে আমি অলরেডি একটা আবেদন করেছিলাম। তো আপনাদের দেখানোর জন্য আমি এই আবেদনটা ফিল আপ করে দেখাচ্ছি। তো অ্যাপ্লিকেশনে যে আবেদন করবে তার নাম, তার বাবার নাম, তার মার নাম, জন্ম তারিখ, তো জন্ম তারিখ, মেল, পুরুষের ক্ষেত্রে পুরুষ, মহিলার ক্ষেত্রে মহিলা, তার পেশা, তার ধর্ম, তো ইসলাম দিবেন, আইডি কার্ড, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, যে কোনো তিনটা থেকে যে কোনো একটি আপনারা দিবেন। তো যে কোনো একটা দিবেন। তো আমি জাতীয় আইডি কার্ডের নাম্বারটাই দিচ্ছি। তো আমার এখানে ছিল, আমি দিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধন নো, পাসপোর্ট নো, ম্যারিড থাকলে ম্যারিড, সিঙ্গেল থাকলে সিঙ্গেল। তো ম্যারিড থাকলে আপনারা ম্যারিড দিবেন, সিঙ্গেল থাকলে সিঙ্গেল। তো সিঙ্গেল দিলাম। তো এখানে ফ্রিডম ফাইটার হল ফ্রিডম ফাইটার কোনো কোটা থাকলে দিবেন, না হলে নো। তো এখানে আপনার শারীরিক প্রতিবন্ধিতা, কোনো সমস্যা, আনসার, বিজিবি, রেলওয়ের কোনো এমপ্লয়ি থাকলে এগুলোতে ইয়েস দেবেন, না হলে সবগুলোতে নো দেবেন, নো দেওয়াই বেটার। তো কেয়ার অফ দেবেন। তো এখানে একটা কথা বলে রাখি, যাদের পিতা জীবিত আছে কেয়ার অফের মধ্যে তাদের পিতার নাম দেবেন, আর যাদের পিতা জীবিত নেই তাদের অভিভাবক যে তার নামটা দেবেন অথবা আপনার মায়ের নামটা দেবেন। তো আপনার এখানে গ্রামের নাম লিখবেন। তো আমি গ্রামের নামটা লিখছি। তারপর আপনারা এখানে ডিস্ট্রিক্ট দেবেন, ডিস্ট্রিক্ট আমি দেখছি, আপনারাও আপনাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। তারপর দেবেন থানা, থানা দেবেন। এরপর আপনাদের পোস্ট অফিস, এরপর দেবেন পোস্ট অফিস কোড, এরপর আপনার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা কপি করলে হবে না, দুইবার লিখতে হবে, কারণ এটাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কপি করলে এই কারণে দুইবার আপনাদের লিখতে হবে। তারপর ইমেল দিবেন, ইমেল অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে, এতে কোনো সমস্যা নেই। এরপর আপনার এসএসসি রেজাল্ট দিবেন। তো আপনাদের রোল নাম্বার দিবেন, ডিভিশন দিবেন। তো এখানে জিপি আউট অফ 5-এর মধ্যে আপনার রেজাল্টটা দিবেন। এরপর আপনার যে গ্রুপ থেকে পাস করেছেন এটা দেবেন এবং পাসিং ইয়ার দেবেন দেবেন। এরপর ইন্টারনেটটা দিবেন সেম অনুকূলভাবে, বোর্ড,
রোল নাম্বার আপনাদেরটা আপনারা লিখে নেবেন। তো আমার এখানে সিলুদেরকে আমি দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, এই আবেদনটা আমি দেখাচ্ছি। তো আপনাদের গ্রুপটা দিয়ে দেবেন, পাসিং ইয়ারটা দেবেন। তো এইটাই ছিল তখন পূরণ করা, আগে দেখবেন সবগুলো ঠিক আছে কিনা, উপর থেকে আবার এক নজরে দেখে নেবেন সবগুলা। এরপর আপনার এখানে কোনো ডিপার্টমেন্টাল ওটা আপনাদের আছে কিনা এখানে আপনার নন দিবেন, এবং এটাখানে টিক মার্ক দিয়ে আপনার এই যে এই আপনার ভেরিফিকেশন কোডটা দেখছেন, এটা আপনার বড় হাতে সবসময় থেকে আপনারা এটা লিখে নেবেন। তো আমি লিখে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তো আমি নেক্সটে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি যা পূরণ করেছিলাম সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা ফর্ম আকারে এসে পড়েছে। আপনাদের ভুল ত্রুটি যাতে না হয় সেই জন্য আপনারা আবার এখানে দেখে নেবেন পুনরায়। তো আমি দেখে নিয়েছি, আপনারা অবশ্যই এটি সুন্দরভাবে মিলিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে এখন ছবি আপলোড করতে হবে। তো যার ছবি তার ছবির মাপটা হচ্ছে 300x300 পিক্সেল উইদাউট রেজলেশন 300, এবং এটা আপনার 100 কপির বেশি হতে পারবে না। এবং এখানে আছে সিগনেচার কার্ড, দেখতে পাচ্ছেন 300x80px। তো এটা আর আপনার 60 কেবির বেশি হতে পারবে না। তো আমি ছবিটা কেটে রেখেছি আগে থেকেই আপনাদের সুবিধার্থে। আমি ছবিটা কেটে রেখেছি এবং সিগনেচার কার্ডটিও কেটে রেখেছি। তো এটা কীভাবে আমি কেটেছি সেটা আপনি দেখতে চাইলে আই বাটনে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা এটা দেখে আসবেন এটা অনুযায়ী। তো বন্ধুরা আমি ছবিটা আপলোড করছি। তো দেখতেই পাচ্ছেন আমি ছবিটা কেটে রেখেছিলাম, ওই যে ছবিটা আপলোড করলাম এবং সিগনেচার কার্ডটা আমি আপলোড করলাম। তো বন্ধুরা আপনারা যদি চান তাহলে আই বাটন থেকে ভিডিওটি দেখে আসবেন এবং আমার কাজ শেষ, এবং এখানে ক্লিক দিয়ে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দিবেন এবং লোডিং হচ্ছে, আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক তাড়াতাড়ি কাজ করতেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আপনার অ্যাপ্লিকেশনটি ফিল আপ হয়ে গেছে। তো এখন আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিয়ে দিব। ডাউনলোড দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আপনারা কীভাবে টাকা পাঠাবেন, যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে প্রথমে লিখবেন বিআর স্পেস, আপনার যে ইউজার আইডিটা হয়ে গেছে এই আইডিটা লিখবেন। লেখার পর আপনারা এটা আপনারা পাঠিয়ে দেবেন 16222 নম্বরে। তারপর ফিরতে একটা SMS আসবে, এখানে একটা পিনকোড থাকবে, তারপর আপনারা লিখবেন বিআর স্পেস ইয়েস, তারপর এই ফিরতে SMS-এর পিনকোডটা এবং পাঠিয়ে দেবেন 16222-তে, এবং আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি আবেদন করেছেন সেই মোবাইল নাম্বারে আপনার পেমেন্ট স্ট্যাটাস অনুযায়ী একটি SMS চলে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে এটা আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা বুঝতে পারছেন একদম সহজে নিজেই আপনি ঘরে বসে করতে পারবেন এই আবেদনটি। তো বন্ধুরা এটার অ্যাডমিট যে সময় আসে এটা কীভাবে ডাউনলোড করতে আমরা আপনাদের দেখাবো। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।